আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আসলে আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে শরীরটা একটু খারাপ। তো এর মধ্যে আমি ভয়েস দিচ্ছি, আর এই ভিডিওটাও আমি করিনি, এটা হচ্ছে আমার কাকাই করে দিছে, উনি ফরিদপুর থেকে, আর আমি রিসেন্টলি হচ্ছে ঢাকাতে চলে আসছি। তো ঢাকাতে বসে আমি ভয়েসটা দিচ্ছি। তো আমাদের এলাকার পাশেই একটা বেড়িবাঁধ আছে, তো ওইখানে কাকা যাবে, আর ওইখানে অনেক পানি হয়েছে, সেটাই আসলে আপনাদের সামনে তুলে ধরবে। তো ওইখানে যাওয়ার আগে আমাদের এলাকার পাশেই এই যে সুন্দর একটা রাস্তা আছে, তার আশেপাশেও এই বিলে পানি হয়েছে, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তাটা খুবই ফেমাস এবং অনেক পরিচিত এই রাস্তাটা, কারণ এই রাস্তাটা অনেকই মানুষ যায় এখানে ছবি তুলে বা এখানে আড্ডা দেয়। আমিও অনেকবার গেছি এইখানে, ছবি তুলছি, অনেক আড্ডা দিছি এইখানে। তবে এইখান দিয়ে বেড়িবাঁধে যায় আবার আরও অনেক রাস্তা আছে, সেইখান দিয়েও মানুষ যায়। ঠিক আছে, তো কাকাই আসলে এই ভিডিওগুলো করতেছে আর আমাকে দিছে এডিট করার জন্য, আমিও এইগুলা সুন্দরভাবে এডিট করতেছি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি পুরোপুরি ভিডিও করতে পারি, আবার আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে একটু সংশোধন করে দেবেন। আল্লাহ হাফেজ। চারিদিকটা দেখেন ঘুরে যাচ্ছি, নিয়ে আসছি গ্রামের সৌন্দর্যটা দেখেন, দেখছেন গ্রাম আসলে সুন্দর একটা রোড। এই রোডটা যে এত সুন্দর, এত অসাম, আসলে না আসলে আপনারা বুঝবেন না, এটা আপনার অস্থির একটা রোড। দেখেন রোডটা কি, আসলে রোডটা ভালোবাসার মতন, প্রেমে পড়ে যাওয়ার মতন একটা রোড। দুই পাশ দিয়ে মেহগুনি গাছ, সুন্দর একটা পরিবেশ, পিছনে বড় ভাই রাস্তা দেখেন, অস্থির একটা জায়গা, অস্থির একটা সুন্দর রোড। রোডের প্রেমে পড়ে যায়, আর গ্রামের পরিবেশটা তো সবসময় সুন্দর হয়, গ্রাম মানুষ ভালোবাসে। আসলে গ্রামে যারা থাকে তারা জানে, আর যারা শহরে থাকে তারাও জানে যে গ্রাম কতটা, মানে গ্রাম প্রেম অনেক লোক আছে যারা শহরে থাকে, অনেক গ্রামেকে ভালোবাসে। আপনার দেখেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি আজকে, তারা আমাদের সাথে থাকুন, আপনাদের সুন্দর সুন্দর পরিবেশ আজকে আমরা দেখাবো আপনাদেরকে। ওয়াও, আমরা বেড়িবাঁধ রোডে চলে আসলাম, দেখেন ভিউটা কি অস্থির। এটা হলো কাছারি টেক বাজার, কাছারি টেক বাজারে চলে আসলাম, আর এখানকার পরিবেশ গুলো অনেক সুন্দর, সুন্দর একটা পরিবেশ দেখেন। আর এখানকার ধরে আপনার বর্ষার সময় বেশি ভালো লাগে। এখানে অনেক লোক আসে ঘুরতে, আসলে জায়গাটা খুব সুন্দর, তাই সবাই ঘোরার জন্য আসে। সামনে থেকে নৌকায় ঘুরতেছে না,
আবহাওয়া অনেক সুন্দর,